তোমাকে যখন এভাবে দেখি না, তখন আমার মাথায় একটা ছোট্ট স্বপ্ন ভর করে। কি স্বপ্ন? তোমাকে নিয়ে মনে হয় যে ছোট্ট একটা পাহাড়, আর সে পাহাড়ের কোল ঘেঁষে ঠিক বাড়ির পাশ দিয়ে খল খল করে একটা ঝর্ণাধারা, প্রতিদিন শব্দ ভীষণ সুন্দর, আর বাড়িটার উঠোনে আমাদের ছোট্ট পরীর মতো একটা মেয়ে খেলছে আর খেলছে, আসছে আর আসছে। আমার বাবা আমাকে একটা কথাই সবসময় বলে, জানতে চাও কি? কি? মা, আমি তোমাকে স্বাধীনতা দিলাম আর তুমি আমাকে বিশ্বাস দিও। আমি বাবার বিশ্বাস কখনো ভাঙতে পারবো না। কিন্তু মানে হঠাৎ করে এই কথার মানে কি? আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন সব ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে, আমি জানি না বাবার কাছে যোগ্য পাত্র কে, কিন্তু তোমাকে এস্টাবলিশ হয়ে আমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে হবে, আমাদের কথা বলতে হবে। আমি তোমাকে হারাতে চাই না, আমি চেষ্টা করব, আমি আমার অ্যাট বেস্ট চেষ্টা করব, যাতে করে আমি তোমার বাবা যেমন চান তোমার জন্য যোগ্য পাত্র, তেমন কিছু একটা হতে পারে। আর আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, আমরা দুজন মিলে চেষ্টা করবো।